সংক্ষিপ্ত সময়, অল্প সময়ে অনেক বরকত থাকে যদি আল্লাহ কবুলিয়াত করেন। সূরা আহজাবের আয়াত তেলাওয়াত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে বলছেন, এই আয়াতটি শুধু ঈমানদারদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কোন ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান হিন্দু বৌদ্ধ তাদেরকে বলে নেই, শুধু ঈমানদারদেরকে যারা ইসলাম প্ল্যাটফর্মে প্রবেশ করে ঈমানদার হয়েছে নরনারী তাদেরকে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। হে ও ঈমানদার বান্দা, বান্দা বান্দি তোমরা অধিক পরিমাণ বেশি বেশি করে তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহর জিকির করো, আল্লাহকে মনে রাখো। দুনিয়ার ভিতরে যে আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে পাঠিয়েছে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বেশি বেশি স্মরণ করো। তারপর আল্লাহ বলছেন, সকাল সন্ধ্যা তোমরা আল্লাহ তাসবিহ তাহলিল পাঠ করো। আল্লাহকে স্মরণ করার একটি হলো যে কোরআন তেলাওয়াত করা, জিকির আজকারের আরেকটি মাধ্যম হলো কোরআন সুন্নাহর আলোচনায় বসা। এই যে আমরা দাওয়াত তাবলীগের কাজের উদ্দেশ্যে আজকে আমরা দিনে আলোচনায় বসেছি, এটাও একটি জিকির। আরেকটি হলো কোরআন হাদিসে আলোচনা শ্রবণ করা এবং শিক্ষা গ্রহণ করা, এটাও একটি জিকির। যারা বংশাল থেকে বিভিন্ন প্রান্ত থেকে আজকে তাবলীগের মাধ্যমে কোরআন হাদিস শিকার জন্য এসেছে, তারা একটি জিকির আজকারের আওতাভুক্ত হয়ে আছে, ঠিক না বেঠি? আল্লাহ তাআলা তারপরে বলছেন, সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ তাহলিল পাঠ করো। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এর মাধ্যমে তাসবিহ তাহলিল, আবার আরেকটি আমল রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সকাল সন্ধ্যার সাথে অ্যাডজাস্ট করে দিয়েছেন, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানিয়ে দিলেন, যদি কোনো ঈমানদার বান্দা বান্দি সকাল সন্ধ্যা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, যদি সকালে পাঠ করে, সন্ধ্যা সূর্য ডুবার আগে যদি দুনিয়া থেকে বিদায় নেয়, ওই বান্দা বান্দি, ওই ঈমানদার বান্দা বান্দি সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি সন্ধ্যাবেলা সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, পরের দিন সকালের পূর্বে যদি এই রাত্রিবেলা যদি মারা যায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছে দিবেন, প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে হাদিসের আওতাভুক্ত 24 ঘন্টাকে অ্যাডজাস্ট করে দিলেন। এই জন্য আমাদের আলোচনা শুনতে গিয়ে অনেকজনের এলো ঘুম আসছে বা কেমন হয়েছে, তো এই জন্য আমরা এই আমলটা একটু আজকে আমরা এই আমলটা করি, যদি আজকে মারা যায় আল্লাহ রসুল সার্টিফিকেট দিলেন অবশ্যই জান্নাতি আমরা হব। আমার সাথে সবাই আমলটি একবার করেন, যেহেতু সহিহ বুখারীর হাদিস, اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك وعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوه لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت. الرسول صلى الله عليه وسلم জানিয়ে দিলেন, যদি কোনো বান্দা বান্দি সকালবেলায় আমলটি করে, সন্ধ্যার পূর্বে যদি মাগরিবের পূর্বে যে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ রাসূল বললেন, সার্টিফিকেট দিয়ে গেলেন, কিয়ামত রাত পর্যন্ত এই হাদিস সত্য সত্যই থাকবে, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বললেন, ওই বান্দা বান্দি জান্নাতে প্রবেশ করবে যদি সন্ধ্যায় কেউ পাঠ করে,
পরের দিন সকালের পূর্বে যদি সে মারা যায় অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। এটা একটি জিকির তওবা ইস্তিগফারের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করলেন, জানিয়ে দিলেন তোমরা আল্লাহকে কিভাবে স্মরণ করবে। الذين يذكرون الله قياما وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض الله سبحانه وتعالى غشنا قلن تمرا الذين يذكرون الله قياما তোমরা দণ্ডায়মান অবস্থা আল্লাহকে স্মরণ করবে, সলাতের মাধ্যমে কোরআন তেলাওয়াত করবে, এইভাবে দাঁড়িয়ে তোমরা আল্লাহকে স্মরণ করবে। এবং তোমরা উপুত হয়ে তোমরা রুকু অবস্থায় আল্লাহকে স্মরণ করবে, রুকু অবস্থায় তোমরা আল্লাহকে স্মরণ করবে। তারপরে বলছেন তোমরা জুনুবিহিম, শুয়ে শুয়েও তোমরা আল্লাহকে স্মরণ করবে। তারপরে বলছেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমি নিয়ে তোমরা চিন্তা করবে, এটাও জিকির হবে। কিভাবে? আসমান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যে আসমানের কোনো খুঁটি নেই, একটি বিল্ডিং করলে খুঁটি লাগে, কিন্তু এই বিশাল আকাশ, এই বিশাল জমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ খুঁটি ছাড়া বানিয়েছে, এই জমিনের ভিতরে আবার পেরেক দিয়ে পাহাড় দিয়ে খুঁটি বানিয়েছে, এটি নিয়ে চিন্তা করবে। ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। তারপর ওই বান্দারা চিন্তা করার পরে বলবে রব্বানা হে আমার পরদগার, মা খালাকতা হাযা বাতিলা, আপনি পৃথিবী অনর্থক সৃষ্টি করেন নাই, পৃথিবীতে যা কিছু দিয়েছেন পাহাড় পর্বত গাছপালা মানুষ জীব জানোয়ার সব কিছু আপনি একে অপরের প্রয়োজনের জন্যই সৃষ্টি করেছেন, এই বলে শুকরিয়া করবে। সুবহানাকা ফাকিনা আযাবান্না, প্রিয়ময় আল্লাহ আপনি আমাদেরকে বিভিন্ন বালা মুসিবত বিভিন্ন আযাব থেকে আমাদেরকে মুক্তি দিন। এইভাবে তোমরা আল্লাহকে স্মরণ করবে, দাঁড়িয়ে বসে শুয়ে এবং চিন্তা করে ব্রেন দিয়ে তোমরা আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর জমিন আল্লাহর সৃষ্টি নিয়ে আল্লাহর খলকিয়াত নিয়ে তোমরা কি করবে চিন্তা করবে, এভাবে আল্লাহকে স্মরণ করবে। এই জন্য আল্লাহকে আমাদের স্মরণ করতে হবে, আল্লাহর জিকির করতে হবে, প্রশংসা করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর জিকিরের একটি মাধ্যম হলো কোরআন সুন্নায় আলোচনায় বসা, কোরআন সুন্নায় আলোচনা শিক্ষা গ্রহণ করা এবং শিক্ষা দেওয়া। যাই হোক, সংক্ষিপ্ত সময় আমাকে আদেশ করেছে, আমি অল্প সময়ে একটি হাদিস আপনাদেরকে জানিয়েছি এবং একটি আমল যে আজকে সাক্ষী রেখে গেলাম, এই আমলটি আমরা দৈনন্দিন সকাল সন্ধ্যা ইনশাল্লাহ আমল করব। সাইয়দুল ইস্তিগফার আজকে তাবলীগের পক্ষ থেকে আমরা এই আমলটির আওতাভুক্ত হয়েছি, যারা জানি না তারা ইনশাল্লাহ আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহকে স্মরণ করতে হবে, যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ আমাদের কাছ থেকে কোনো ট্যাক্স নেই নেই, হ্যাঁ চন্দ্র সূর্য এবং আমাদের শ্বাস প্রশ্বাস যা কিছু দিয়েছে এটির কোনো ট্যাক্স নেই না, তাহলে কি করতে হবে? আল্লাহকে স্মরণ এবং তাসবিহ তাহলিল পাঠ করতে হবে, তাকে মনে রাখতে হবে দোয়ার মাধ্যমে জিকির আসকারের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বেশি বেশি তার জিকির করার তৌফিক দান করুক, শুয়ে বসে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আমরা করতে পারবো, যেভাবে যেভাবে হাদিসে আল্লাহ রাসূল জানিয়েছে ওইভাবেই আমাদের জেনে ইনশাল্লাহ কোরআন সুন্না অনুযায়ী আলোচনা এবং আমাদের জিকির করতে হবে। বারাকাল্লাহু নাউযিম ওয়া নাফানা ওয়া ইয়াকুম বিযিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।